শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি বাংলা বিষয়ের সহকারী শিক্ষক শাহনাজ পারভীন। আজ আমি তৃতীয় শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন। চলো শিক্ষার্থীরা, আমরা এখন যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন নিয়ে আলোচনা শুরু করি। প্রথমে আমি এখানে লিখে নিব যুক্ত বর্ণ, পৃথক পৃথক বর্ণ, কার, খলা, রেফ, শব্দ গঠন। প্রথমে আমরা যে যুক্ত বর্ণ লিখব সেটি হচ্ছে অন্ত্যেষ্টীয় জ, রেফ। এই যুক্ত বর্ণটি আমি পৃথক করব রেফ যোগ অন্ত্যেষ্টীয় জ। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা ভুলবশত লিখে ফেলে আগে অন্ত্যেষ্টীয় জ লিখে পরে রেফ লেখে। আসলে আগে রেফ হবে, পরে হবে অন্ত্যেষ্টীয় জ। তারপরে রেফ পালন করে লিখে দিব এবং ব্র্যাকেটে রেফ চিহ্নটি দেখিয়ে দিব। এই অন্ত্যেষ্টীয় জ যুক্ত বর্ণ দিয়ে আমি শব্দ গঠন করেছি কার্য, ধৈর্য। তোমরা একটু লক্ষ্য করবে যে এখানে কার্য, ধৈর্য আসছে, এখানে কার্য উচ্চারণে আসছে আগে রে, পরে অন্ত্যেষ্টীয় জ। দন্ত্যেষ্ব ব, এই যুক্ত বর্ণটি পৃথক করলে আমরা পাই দন্ত্যেষ্ব যোগ ব। এই দন্ত্যেষ্ব যোগ দন্ত্যেষ্ব ব যুক্ত বর্ণ দিয়ে আমি দুটি শব্দ গঠন করেছি। শব্দ দুটি স্বরবর্ণ স্বদেশ, প র ফেলা, প যোগ র ফেলা। আপনারা র ফেলা পালন করে দেখিয়ে দিব এবং ব্র্যাকেটে র ফেলা চিহ্নটি দেখিয়ে দিব। আমি এই যুক্ত বর্ণটি দিয়ে শব্দ গঠন করেছি প্রথম ত্রাণ। দন্তের নয় দয়, দন্তের ন যোগ দ, আমি শব্দ গঠন করেছি ছন্দ, আনন্দ। ক্ষীয়, এটি উচ্চারণ অনেক সময় খ এবং অন্ত্যেষ্টীয়র মতো, কিন্তু শিক্ষার্থীরা এটা অনেক সময় এই ভুলটা করে থাকে। কিন্তু এটা আসলে যে দুটি বর্ণ হবে সেটি হচ্ছে ক যোগ মধ্যে নষ্ট। আমি এই ক্ষীয় দিয়ে দুটি শব্দ গঠন করেছি ক্ষমা, কক্ষ। দন্তের নয় নয়, এই যুক্ত বর্ণটিকে পৃথক করলে আমরা পাই দন্তের ন যোগ দন্তের ন। শব্দ গঠন হবে কান্না, পান্না। শিক্ষার্থীরা তোমরা চাইলে এই শব্দ ছাড়াও অন্য যে কোনো শব্দ তোমরা লিখতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করবে অবশ্যই সেই শব্দের মধ্যে যুক্ত বর্ণটি থাকতে হবে। দন্তেষ্ব থ, আসলে এটি হয়ের মতো দেখা যায়, অনেকেই এটা হ ভেবে এখানে ভয় লিখে দেয়, আসলে এটি হবে থ। তাই আমরা এটা লিখব দন্তেষ্ব যোগ থ। এই যুক্ত বর্ণটি দিয়ে আমি দুটি শব্দ লিখেছি মুখস্থ, দুস্থ। মধ্যেষ্বর ত র ফেলা, এখানে দুটি যুক্ত বর্ণ ও র ফেলা যোগে এই যুক্ত বর্ণটি গঠিত। এখানে মধ্যেষ্বর যোগ ট যোগ র ফেলা, আমরা র ফেলা বানান করে দেখিয়ে দিব এবং ব্র্যাকেটে র ফেলা চিহ্নটিও দেখিয়ে দিব। আমি এই যুক্ত বর্ণটি দিয়ে দুটি শব্দ গঠন করেছি উষ্ঠ, রাষ্ট্র। দন্তের নয় ধ জ ফেলা, এখানে উচ্চারণের সাথেই বর্ণগুলো আসছে, সেটা হচ্ছে দন্তের ন যোগ ধ যোগ জ ফেলা। এখানে জ ফেলা আমি বানান করে লিখে দিব এবং জ ফেলা চিহ্নটিও ব্র্যাকেটে দেখিয়ে দিব। আমি এই দন্তের ন ধ জ ফেলা দিয়ে শব্দ গঠন করেছি বিন্ধ্যাচল, বিন্ধ্যা পর্বত। তালিবর্ষ ম, এখানে তালিবর্ষ যোগ ম, ম ফেলা বানান করে লিখে দিব এবং আমি যুক্ত বর্ণ করব রশ্মি, মহা, শ্মশান। ময় ময়, এই যুক্ত বর্ণটি পৃথক করলে আমরা পাব ম যোগ ম। এই যুক্ত বর্ণ দিয়ে শব্দ লিখেছি আমি
আম্মা সম্মান। তোমরা চাইলে অন্য শব্দও লিখতে পারবে, তবে সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে এই যুক্ত বর্ণটি যেন সেই শব্দের মধ্যে থাকে। ময় দন্তে ল, এই যুক্ত বর্ণটি পৃথক করলে দেখা যায় ম যোগ দন্তে ল, এবং এই ম যোগ দন্তে ল এই যুক্ত বর্ণ দিয়ে আমি শব্দ লিখেছি নিম্নে নিম্ন। লয় গ, যেখানে যুক্ত বর্ণের মধ্যেই শব্দগুলো বলা হয়েছে লয় গ, ল বর্ণগুলো বলা হয়েছে ল যোগ গ। এখানে আমি বলগা এবং ফাল্গুন এই দুটি শব্দ লিখেছি। দন্তে সয় ক, দন্তে স যোগ ক, আমি দন্তে স যোগ ক যুক্ত বর্ণে আমি লিখেছি তিরস্কার ভাস্কর। চয় ছ, কে আলাদা করলে দেখা যায় চ যোগ ছ, এখানে আমি লিখেছি শব্দ গঠন করেছি খাচ্ছে ইচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে এখানে অন্য শব্দ লিখতে পারো, তবে অবশ্যই এই যুক্ত বর্ণগুলো সেই শব্দের মধ্যে থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা থেকে যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন সম্পর্কে জানতে পেরেছ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাবা মার কথা মতো চলবে। আল্লাহ হাফেজ।